আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রেখে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউ জব নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন দুটো করে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির করার জন্যে আমরা চেষ্টা করি যে আপনাদের যে নতুন নতুন পত্রিকাতে যে পত্রিকাতে অনলাইন পত্রিকাতে যে সমস্ত চাকরি বিজ্ঞাপন প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে আমরা তারই একটা একটা চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি তো আজকে আপনার জন্য নিয়ে এসেছি পল্লী বিদ্যুৎ আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে লোক নেবে সাঁড়েত্রিশ জন আপনার জানেন যে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে লোক নেবে সাঁত্রিশ জন এবং পদের নাম হচ্ছে মিটার মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল চোদ্দো হাজার সাতশো টাকা হতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা সহ পবিশ নির্দেশিকার সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে এখানে প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বাউান্ন বছর হলে হতে হবে সেটা হচ্ছে ষোলো দুই দু হাজার তেইশ তারিখে তবে সর্বোচ্চ নয় বছর বা পঞ্চান্ন বছর পর্যন্ত যেটি আগে আগে আসে চাকরি করতে পারবেন অভিজ্ঞতা পল্লবিদ্যুৎ সমিতিতে মিটার রিডার চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর নয় বছর ধারাবাহিক সন্তোষজনক কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সনদপত্র ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আপনার যাদের অভিজ্ঞতা আছে এই চাকরির ইগুলোতে তারাই শুধু আবেদন করবেন অন্যথায় আপনারা চাকরিতে আবেদন করার কোনো দরকার নেই আর অনন্য যোগ্যতা হচ্ছে পাথিকের সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন সুটাম দেহ সুস্বাস্থ্যের অধিকার হতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে প্রার্থীকে পাটিগণীদের মৌলিক বিষয় নিয়ে অর্থাৎ যুগ বিয়োগ গুণভাগ ইত্যাদি সম্পর্কে সম্পর্ক সাধারণ জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা সত্যের বাহিরে সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে চাকরি করে নেয় এরকম প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীকে তিন বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে চুক্তিকালীন কাজকর্ম ও প্রতি বছরের কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর কর্তৃপক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম দুই থেকে একদিন বিরতি দিয়ে পুনরায় তিন বছর মেয়াদে দ্বিতীয় চুক্তি সম্পাদনা এবং একই নিয়মে সুষ্ঠুভাবে সম্পাদনার পর সন্তোষজনক কর্মমূল্যায়ন সাপেক্ষে পুনরায় আরও তিন বছর মেয়াদের জন্য তৃতীয় চুক্তি সম্পাদনা করা যেতে পারে তো সর্বোচ্চ তিন 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 নয় বছর অথবা পঞ্চান্ন বছর পর্যন্ত যেটি আগে আসে অর্থ সমিতিতে চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন নিয়মাবলিতে দেওয়া আছে আগ্রহী প্রাথিকম বোলাপল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে একটা ফর্ম পাবেন ফর্মটা পনেরো দুই দু হাজার তেইশ তারিখে অফিস চলাকালীন সময়ে অবশ্যই তাদের অফিসে জমা দিবেন আর আপনাকে সাথে জানিয়ে যেতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষকতা যোগ্যতার সকল সনদ সত্তায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র পত্র অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড কৌশল নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজিটের অফিসার অথবা বি আর ইবি অফিসের কর্মকর্তা পদত্যাচারিতীয় সনদপত্র নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য যে পল্লী বিদ্যুতে যে নতুন সার্কুলারটা দিয়েছে লোক নিবে সাঁড়ত্রিশ জন তারই পরিপ্রেক্ষিতে তো এখানে আর একটা সত্য বলে দেওয়া আছে নিয়োগ প্রাপ্ত প্রার্থীকে ভোলাপল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপনে নির্ধারিত হারে মনোভাব ফেরত প্রদান করা হবে মানে এত টাকা তারা ফেরত দিবে আপনারা দশ হাজার টাকা জামানত দিতে হবে আপনাদের তো আবার বলে রাখি যে আমাদের চ্যানেলটি হচ্ছে মূলত আপনাদের সামনে শুধু চাকরির সার্কুলারগুলো তুলে ধরে টাকা 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 নেওয়া দেওয়ার ক্ষেত্রে বা আপনারা পত কোনো পতারকের পাল্লায় পড়লেও আমাদের চ্যানেলটি অবশ্যই কোনো দায়ী থাকবে না কারণ আমরা চাকরিদাতা প্রতিষ্ঠান নয় আমরা জাস্ট আপনাদের সামনে বিজ্ঞপ্তিগুলো তুলে ধরি তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন চাকরি বিজ্ঞপ্তি আশা রাখি আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লেগে ভালো লেগেছে আর যেন ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন